আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ইউরোপ বাংলা গ্রুপ থেকে এডুকেশন কাউন্সিলর সুস্মিতা বলছিলাম। আজকে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ইউরোপের যে কান্ট্রিটি নিয়ে কথা বলবো সেটি হলো লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ ইউরোপের একটি কান্ট্রি, এর বর্ডারিং কান্ট্রি হিসেবে আছে জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়াম। এখন এটিকে কেন পড়ালেখার ক্ষেত্রে আমরা চয়েস করে থাকব, তার প্রথম কারণ হচ্ছে এটি একটি সেনজেন কান্ট্রি এবং এটি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট রিনিউন কান্ট্রি ফর ইটস ইকোনমি অ্যান্ড পার্ট টাইম জব। আপনি যখন স্টুডেন্ট থাকছেন তখন যদি আপনি পার্ট টাইম জব করতে চাচ্ছেন তাহলে উইকলি আপনি 15 ঘন্টা করে কাজ করতে পারছেন, আর আপনার সেমিস্টার ব্রেকের সময় আপনি ফুল টাইম কাজের অপরচুনিটি পেয়ে থাকছেন। আর এটির লিভিং কস্ট মোটামুটি অ্যাফোর্ডেবল এবং টিউশন ফি পার ইয়ার 3,000 থেকে 7,000 ইউরো পড়ছে। আর আপনি পড়ালেখা শেষ হয়ে গেলে এখানেও স্টে ব্যাক অপরচুনিটি পাচ্ছেন, তার মানে আপনি 9 মাসের মধ্যে একটি পারমানেন্ট জব খুঁজে পেতে পারলে আপনার স্টুডেন্ট ভিসাটা আপনি ওয়ার্ক ভিসায় কনভার্ট করে নিতে পারছেন। এরপর আসে যদি আমি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমার কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে। আপনি যদি ব্যাচেলার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এসএসসি এবং এইচএসসিতে 3.5 ইচ করে থাকলে হচ্ছে, অর ওভারঅল 7 থাকলেই হচ্ছে। আর মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে আপনার সিজিপিএ 2.5 হলেই চলছে। এখন আইএসের ব্যাপারে যদি আমি চিন্তা করতে থাকি তাহলে মাস্টার্সের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে আপনার মিডিয়া অফ ইনস্ট্রাকশন অথবা 6.5 থাকলেই হবে। আর ব্যাচেলার্সের ক্ষেত্রে আপনার মিনিমাম একটা স্কোর দরকার হবে, সেটা হচ্ছে গিয়ে হলো আপনার ভিসা এম্বাসি ফেস করার জন্য। এখন এরপর আসেন আপনার সকল শিক্ষাগত ডকুমেন্টস যদি রেডি হয়ে থাকে তাহলে আপনি যে অ্যাপ্লাই করবেন তখন আপনার কী কী ডকুমেন্টস লাগছে অ্যাপ্লাই করার জন্য। প্রথমত লাগছে আপনার একটি পাসপোর্ট, পাসপোর্ট সাইজের 2টি ছবি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেন লাগছে একটি আপ টু ডেট সিভি, তারপর অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, এনআইডি কার্ড অর বার্থ সার্টিফিকেট, আর লাগছে 2টি রিকমেন্ডেশন লেটার। এখন আপনার যদি সব কিছু সব ডকুমেন্টস রেডি থাকে তাহলে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের 2টি অফিস আছে, একটি হচ্ছে ঢাকায় এবং অন্যটি চিটগংয়ে। আর আমরা ফ্রি আপনার প্রোফাইল ফ্রি অ্যাসিস্ট করে থাকি এবং আমাদের ফাইল ওপেনিংয়ে কোনো চার্জ নেই। আর আপনি যদি ঢাকা এবং চিটগংয়ের এই অফিসে যদি ভিজিট না করতে পারেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে, ওখানে আপনার প্রোফাইল পাঠিয়ে ফ্রি অ্যাসেসমেন্ট করে নিতে পারেন। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।